সড়কের দীর্ঘযাত্রায় যদি ফুলের সুবাসের সাথে মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যেত তবে কেমন হতো? কল্পনা নয়, বাস্তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখন সেই দৃশ্য দেখছেন যাত্রী পথচারীরা। বাহারি ফুলের রং আর সুবাসে মুড়ে আছে পিচ ঢালা পথ। মহাসড়কটি কুমিল্লা অংশের অন্তত 100 কিলোমিটার এলাকায় দেখা যাচ্ছে এমন ফুলের সমাহার, যা করেছে সড়ক বিভাগ। কুমিল্লার প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। গ্রীষ্মকালকে সাজিয়ে তোলে রক্তলাল কৃষ্ণচূড়া, নয়নাভিরাম সোনালু, জারুল, কাঞ্চন, করবী, এসব বাহারি ফুলে সেজেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। কুমিল্লা অংশের সড়ক বিভাজনের মাঝে ফুলের এই বাগান মুগ্ধতা ছড়াচ্ছে চলাচলকারী যাত্রীদের মাঝে। দাউদকান্দি থেকে ফেনীর মোহাম্মদ আলী পর্যন্ত কুমিল্লা অংশে এসব ফুলের সৌন্দর্য অন্যরকম এক আবহ তৈরি করেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নান্দনিক এই সৌন্দর্য ধরে রাখতে গাছগুলোর নিয়মিত পরিচর্যার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। একদিক দিয়ে পরিবেশটা অনেক সুন্দর হচ্ছে, আরেকদিক দিয়ে হচ্ছে মানুষ এরকম একটা গরমের মধ্যে মানুষ একটা আসলে সুন্দর অক্সিজেন নিতে পারতেছে। আমরা যখন মহাসড়ক দিয়ে রিক্সা দিয়ে আসি বা গাড়ি দিয়ে আসি, ফুলের সৌন্দর্য আমাদের দেখতে অনেক বেশি ভালো লাগে। বেসিক্যালি ডিভাইডারের মাঝখানে যে ফুল গাছগুলো আছে, এগুলো যখন দেখি আমাদের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায়। বছর জুড়ে ফুলের এমন সৌন্দর্য পেতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এসব গাছ রোপণ করেছে সড়ক বিভাগ। মহাসড়কে যেসব স্থানে গাছ নষ্ট হয়ে গেছে, সেসব স্থানে নতুন করে চারাগাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যার কথা জানিয়েছেন কর্মকর্তারা। প্রতিটা ঋতুতে এই আমাদের মহাসড়কটা ফুলে ফুলে সজ্জিত থাকে, সে অনুসারে আমাদের বর্তমানের যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের পছন্দের ইয়েতে আমরা এটা গাছগুলো রোপণ করেছি। বিশেষ করে বাজার অংশগুলোতে এখানে মানুষের যাতায়াত হওয়ার কারণে ফুল গাছগুলো আমরা রক্ষা করতে পারি না। আমাদের একটা প্রোগ্রাম আছে, বৃষ্টি হওয়ার পরপরই আমরা আবার আমাদের এই গাছগুলো রোপণ করব। দিনে মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি আর রাতে বিপরীতমুখী গাড়ির হেডলাইটের আলো নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা রোধেও ভূমিকা রাখছে ফুল গাছগুলো। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।